আরে চাকা ভাই ঘুরছে না এত পরিমাণে কষ্টে 100 কেজির উপরে ভাই পাম অয়েল ফল আছে তো বন্ধুরা প্রচুর ফল কিন্তু লোড করেছি তো এই যে ফল লোড করেছি এই লোড করে এবার কিন্তু আমায় রাস্তায় নিয়ে যেতে হবে তা প্রায় এখানে 1 কুইন্টালের উপরে পাম অয়েল ফল হবে তো ভাই এত ফল ঠেলে নিয়ে যাওয়া কিন্তু ভাই খুব কষ্ট আর আমি কি করে ঠেলি আপনারা দেখবেন ঠিক আছে তো এটা ভাই ঠেলতে খুব গায়ে জোর লাগবে তাই একটু নিজেকে তৈরি করে নিচ্ছি কি করে ঠেলবো ঠিক আছে আর ভিডিও সাইড থাকবেন আর দেখবেন কি করে রাস্তায় পার করে ঠিক আছে আমার সম্মুখে রাস্তা আছে রাস্তাটা দেখো একবার তো এইখান থেকে ঠেলে ওইখানে নিয়ে যেতে হবে ওই জায়গাটায় ওইটা কিন্তু রাস্তা ভাই ওই যে ফাঁকা হ্যাঁ ওই ফাঁকাটাই কিন্তু আমাকে নিয়ে যেতে হবে এই ফলগুলো তো কি করে নিয়ে যাবো তাই একটু চিন্তা করছি আর অনেক কিন্তু ওভারলোড করে ফেলেছি এই তোলাই তো কি করে ঠেলবো একটা শরীরে একটা এনার্জি নিয়ে আসছি ও বিসমিল্লাহ আল্লাহ গায়ে শক্তি দাও পারতেই হবে ভাই 1 কুইন্টালের উপরে হবে ভাই কিন্তু এখানে যা ফল তো এটা কিন্তু ভাই ঠেলা খুব কষ্টের ও বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার দাঁড়া দাঁড়া প্রচুর ভারী ভাই আপা 100 কেজির উপরে ভাই পাম অয়েল ফল আছে তো ভাই এটা ঠেলে কিন্তু রাস্তায় নিয়ে যাওয়া খুবই কষ্টের ভাই দেখতেই পাচ্ছেন ও আল্লাহ প্রচুর পাম অয়েল ফল হয়ে গেছে ভাই এখানে এবার আমায় ঢেলে দিতে হবে সমুখে ঢেলি এত পরিমাণে কষ্টে ঠিক নেই ভাই ওই জায়গাটায় আমায় ঢেলতে হবে কেন এইখানে যদি ঢেলে না যখন ট্র্যাক্টর আসবে সে ভাই তুলতে পারবে না ফলটা সেই জন্য এক জায়গায় রাখতে হবে ফলটা ও ভাই এ তুলা গাড়ির চাকা ভাই ঘুরছে না এত পরিমাণে কষ্টের তা এখানে আটকে গেছে ভাই আল্লাহ ভাই এটা কিন্তু ঠেলা খুবই কষ্টের পড়ে যাচ্ছে ফল এইখান থেকে ভাই কিন্তু যাচ্ছে না এখানে কিন্তু একটি এঁটকে গেছে ফলগুলো একটু সরিয়ে দিই এই জায়গাটা আমায় ঢেলতে হবে এই জায়গাটায় ভাই ফলগুলো আমায় ঢেলতে হবে এত করে আপনারা হয়তো মনে করবেন যে এইখানে ফলটা ফেলে দিলেই হবে কিন্তু ভাই এখানে ফল ফেললে হবে না এখানে ফল ফেললে যে ট্র্যাক্টরটা যাবে না ওই ট্র্যাক্টরে যেতে পারবে না ট্র্যাক্টর ফল তুলতে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম তো ভাই এখানে কিন্তু প্রচুর ফল আছে প্রচুর পামের ফল দেখা একবার পামের ফলগুলো কত তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক তলায় সব ফলগুলো এলো প্রচুর পামের ফল আর ভাই এত ফল ঠেলতে গিয়ে না এতে করে কষ্ট হয় বুঝতেই পারছেন আমার নিঃশ্বাস জোর হয়ে গেছে খুবই কষ্টের কাজ ভাই ওই ভেতর থেকে বার করে নিয়ে এলাম এখানে তো ভাই এই ছোটো গাড়ি যারা ফল কাটে একজন ফল কাটে আর একজন বার করে তো দেখতে পাচ্ছেন আজকে আমার বার করা কাজ তা পামের ফলগুলো বার করলাম ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন